প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আপনারা জানেন আজকে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ হয়েছে। বিএনপি 10টি বিভাগে সমাবেশ করবে, চট্টগ্রাম দিয়ে শুরু হয়েছে, তারপরে ময়মনসিংহ, আজকে ছিল খুলনায়। এবং এই ধারাবাহিকতায় আগামী 10ই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ দিয়ে তাদের এই কর্মসূচির ধারাবাহিকতা শেষ হবে। কিন্তু আমরা আজকে খুলনা নিয়ে আলোচনা করতে চাই, বিশেষ করে এই কারণে যে আমরা চট্টগ্রামের সমাবেশটি মোটামুটি বাধাবিঘ্ন ছাড়াই বিএনপি করতে পেরেছে এবং তাদের দিক থেকে কোনো অভিযোগ ছিল না। ময়মনসিংহের সমাবেশে কিছু অভিযোগ ছিল যে বাস বন্ধ করে তাদের আসা যাওয়ার পথে বাধা সৃষ্টি করা হয়েছে, তবে খুলনায় অভিযোগটা আরও একটু বেশি। খুলনায় শুধু আজকে সমাবেশকে কেন্দ্র করে গত দুদিন ধরেই খুলনাকে কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। যদিও সরকার আনুষ্ঠানিকভাবে বলছেন যে তারা সমাবেশ করতে বাধা দেননি, পুলিশ অনুমতি দিয়েছে এবং সেই অর্থে পুলিশ হামলা সেটাও করেনি, কিন্তু যেটা হলো যে সেখানকার পরিবহন মালিকরা একদম বিএনপি সমাবেশকে সময়ই তারা সেখানে পরিবহন ধর্মঘট ডেকেছে। খুব বুঝতে দুয়ে দুয়ে চার মিলালে খুব বুঝতে অসুবিধা হয় না যে এই পরিবহন ধর্মঘটের পেছনে হয়তো সরকারের গোপন কোনো ইঙ্গিত বা ইশারা ছিল, যে কারণে যাতে বিএনপি সমাবেশটি ভালোভাবে হতে না পারে। শুধু পরিবহন না, নৌপথেও আটকানো হয়েছে, নানাভাবে আসলে আটকানোর চেষ্টা হয়েছে। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে অনেককে গ্রেপ্তার করেছে। যদিও আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা ছিল অথবা তারা নাশকতা করতে পারে এমন আশঙ্কা ছিল, সেই কারণে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের সাথে বিএনপির বিভাগীয় সমাবেশের কোনো সম্পর্ক নেই। এবং ওবায়দুল কাদের একাধিকবার বলছেন যে তারা সমাবেশে কোনো বাধা দিচ্ছে না, বরং তারা প্রশাসনিকভাবে সহায়তাই করছেন। কিন্তু আমরা দেখছি নানান কৌশলেই বিএনপির সমাবেশ আটকানোর চেষ্টা হয়েছে। যদিও শেষ পর্যন্ত বিএনপি সমাবেশ হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা আরেক বিবেচনা। যেমন চট্টগ্রামের যে বিভাগীয় সমাবেশটি ছিল সেই সমাবেশটিকে আওয়ামী লীগের একজন নেতা তথ্যমন্ত্রী বলছিলেন যে ফ্লপ সমাবেশ, কিন্তু বিএনপির আজকের খুলনা সমাবেশটি ফ্লপ না হিট সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়, আজকের প্রশ্ন। তবে সমাবেশ বড় বা ছোট তার চেয়ে বড় কথা হলো যে গত কদিন সরকারের বাধা দেওয়ার চেষ্টার কারণে খুলনা সমাবেশটি নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার মানে বিএনপি হয়তো একদিনের সমাবেশে একদিনের কাভারেজ পেতে পারতো, কিন্তু আটকানোর চেষ্টা করার কারণে বেশ কয়েকদিন, গত কয়েকদিন ধরেই আলোচনায় ছিল এবং খুলনায় একটা থমথমে পরিবেশ ছিল, যা মোটামুটি শান্তিপূর্ণভাবে, খুবই বিচ্ছিন্ন কিছু এছাড়া শান্তিপূর্ণভাবে বিএনপি সমাবেশটি হতে পেরেছে। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কারণ বিএনপি সমাবেশ খুলনাতেই শেষ না, আরও ধাপে ধাপে অন্যান্য বিভাগে সমাবেশ হবে এবং শেষ পর্যন্ত ঢাকায় আগামী 10ই ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবেন। তা আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন অতিথি, আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, আর আমাদের সাথে যুক্ত হবেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালিফ প্রিন্স। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আলোচনাটা শুরু করতে চাই মাসুদ কামালকে দিয়ে। দুজন রাজনীতিবিদ আছেন, দুই বড় সংগঠনের সাংগঠনিক সম্পাদক, তাদের কাছে পাল্টাপাল্টি শোনার আগে আমি একজন সাংবাদিকের কাছ থেকেই শুনে নিতে চাই আজকের খুলনা সমাবেশ। গত কয়েকদিন ধরে একটা উত্তেজনা ছিল, খুলনায় থমথমে পরিবেশ ছিল, নানা রকমের চেষ্টা, তারপরে কিন্তু দৃশ্যত শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। যে যতটা আশঙ্কা ছিল সেই আশঙ্কা সত্যি হয়নি। সমাবেশে কত লোক হয়েছে না হয়েছে সেটা আসলে মানে বিবেচনা না নিয়েও বলা যায় যে গত কয়েকদিনের কারণে সমাবেশ অলরেডি আলোচনায় অনেক বেশি এসেছে। আপনি একটু খুলনা সমাবেশের আজকে সর্বশেষ মূল্যায়নটা একটু শুনে যদি আপনাকে। দেখেন, আজকে এই সমাবেশটা আমি একটু ফলো করার চেষ্টা করেছি। আমি সকাল থেকে বিভিন্ন অনলাইনগুলো চেক করার চেষ্টা করেছি, টেলিভিশন দেখার চেষ্টা করেছি, টেলিভিশনগুলি স্ক্রল দেখার চেষ্টা করেছি। এখানে আমার কাছে খুব ইন্টারেস্টিং কয়েকটা জিনিস মনে হয়েছে। একটা জিনিস হলো, যখন একটা পলিটিক্যাল পার্টির সমাবেশ হয় আমরা কী চিন্তা করি? আমরা দেখতে চাই যে সেই পার্টির নেতারা কী বলছেন, কেন কী বলছেন, যে ওনারা নিশ্চয়ই তার পার্টির একটা দৃষ্টিভঙ্গি, একটা আপনার মানুষের কাছে একটা প্রতিশ্রুতি, অথবা তারা ক্ষমতায় গেলে কী করবেন, এগুলি বলার চেষ্টা করবেন। কিন্তু আমার কাছে যেন মনে হয়েছে যে ওখানে কিন্তু কেন্দ্রীয় নেতারা ছিলেন, তারা তাদের মতো কথা বলেছেন, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্ব পেয়েছে যে এই সমাবেশটা লোকজন কীভাবে যাবে, লোকজন যেতে পারলো কি না, গেলে কীভাবে গেলো, যারা এলেন এই সমাবেশে তাদের কী অভিজ্ঞতা, এইগুলি যেন আমার কাছে মনে হয়েছে মিডিয়াগুলিতে বেশি গুরুত্ব পেয়েছে। এবং এই যে বেশি গুরুত্ব পাওয়াটা এবং সমাবেশটা কত বড় হলো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। কত বড় হলো এটা নিয়ে কিন্তু অতটা আলোচনা হতো না, কিন্তু এই হলো যে এই পুরো কৃতিত্বটা দিতে চাই বেসিক্যালি সরকারকে। কারণ সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে কাজগুলি করেছেন সেই কাজগুলি
ভালো ছিল না, আমি বলবো, আমি সরাসরি বলবো ভালো ছিল না, এটা অপ্রয়োজনীয় কাজ ছিল এবং আমি অনেকটা বলবো এটা আত্মঘাতীও ছিল। তারা যে কাজগুলি করেছেন এটা করে মানুষের মধ্যে, মানুষের যে শুনেন সাধারণ মানুষের মধ্যে না, আপনি যদি সাধারণ মানুষকে অবহেলা করেন, তাদের মধ্যে ওদেরকে জেদ ঢুকাই দেন, তখন তার যে ফলটা হয় সেই ফলটা এখানে হয়েছে। তাহলে পলিটিক্যাল পার্টির লিডাররা সরকারের সমালোচনা করার চেয়ে সরকারের আচরণের যে প্রতিবাদটা সেটা কিন্তু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবেই করেছে। এটাই হলো গিয়ে আমি মনে করি সবচেয়ে একটা বালখিল্যপূর্ণ আচরণ তাদের ছিল, এটা করতে গিয়ে তারা একটা আমি মনে করি আত্মঘাতী একটা আচরণ করেছে। এটা হলো আমার একটা প্রাথমিক মূল্যায়ন। আর দ্বিতীয় একটা জিনিস, আমি একটা নিউজই পড়লাম যে যশোর থেকে একদল লোক আসছিল একটা মিনি ট্রাকে করে, সেখানে এসে রাস্তায় তারা এক জায়গায় এসে তাদেরকে গাড়ি আটকানো হলো, 60 জনের মতো ছিল, তাদেরকে পেটানো হয়েছে। পেটানোর পর তারা বলতেছে যে আমাদের এই সমস্ত মোবাইল টোবাইল টাকা পয়সা সব নিয়ে নিয়েছে, তারা হাতে নাকি লাঠি ছোটা ছিল। এরপরে আবার আজকে দেখলাম যে ওবায়দুল কাদের সাহেব বলতেছেন যে বিএনপি একটা লাশ খুঁজতেছে, তারা লাশের রাজনীতি করতে চায়। আচ্ছা একটা কথা ভাবেন, ওদের হাতে ওদের লাঠি ছোটা না থেকে ছুরি টুরি ছুরি চাপাতি থাকতো, তাহলে কিন্তু একটা লাশ এখানে পাওয়াও যেত, যেতেও পারত, তখন সেই লাশের দায়টা কার উপরে পড়ত। এবং আগাম যে কথাটা বলেছেন উনি, এই কথাটা আমার পছন্দ হয়নি। একটা দলের সাধারণ সম্পাদক এভাবে কথা বলতে পারেন না। উনি এটা বলার মাধ্যমে কী হলো, যেন ইঙ্গিত দিলেন যে আগামী সমাবেশগুলিতে কী হবে, এটা হওয়া উচিত না। একটা উনি আরও সেন্সিবল কথা ওনার কাছ থেকে আমরা আশা করি, তাই না? কিন্তু একটা আমার কথা হলো কি, একটা সমাবেশ হবে, একটা পলিটিক্যাল পার্টি, তারা তাদের কথা বলবে, জনগণ শুনবে, সিদ্ধান্ত জনগণের, আপনি তাদের সমাবেশটাই করতে দিবেন না কেন? দেখেন আমি আরেকটা কথা বলি, ওবায়দুল কাদের সাহেব বললেন মাঝখানে দুদিন বলেছেন উনি একই কথা, যে বাস চালকরা তাদের নিজেদের নিরাপত্তার কারণে বাস বন্ধ রেখেছে। বাস মালিক সমিতি তারা যে বিবৃতি দিয়েছে সেখানে কোথাও কোনো নিরাপত্তার কথা নাই, তাদের দফাগুলো হলো ওই নসিমন করিমন মহেন্দ্র এবং বন্ধ করতে হবে, এগুলিকে বন্ধ করতে হবে। তাহলে নিরাপত্তার প্রশ্নটা যদি আসেও তাহলে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো সরকারের, দায়িত্ব সরকারের না। আমি বলছি নিরাপত্তার কথা তো ওরা বলতেছে না, ইনি কেন বলেন? তাহলে ইনি কি আলটিমেটলি ওদের শিখিয়ে দিচ্ছেন যে তোমরা এটা বলো? তো এগুলি না ঠিক না। আর একটা জিনিস হলো কি, সাধারণ মানুষকে বোকা মনে করা আরও ঠিক না। মানুষকে বোকা মনে করে গেলে মানুষকে অভিমানে আহত হয়, এই অভিমানটা খুব খারাপ, যে সংঘবদ্ধ অভিমান না, মারাত্মক। মানুষকে বোকা মনে করে সবাই, যে আমি বলে দিলাম এটাই, মানুষ সবাই বিশ্বাস করবে, মানুষ বোকা না। জি মাসুদ কামাল, আপনাকে ধন্যবাদ। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনার বিভাগে কয়েকদিন আগে সমাবেশ হয়েছে ময়মনসিংহে, আজকে খুলনায় হলো, এর আগে প্রথমটি শুরু করেছেন আপনার চট্টগ্রাম থেকে, এই আপনারা তো ধাপে ধাপে মোট 10টি সমাবেশ করবেন ঢাকা পর্যন্ত, এই 3টি সমাবেশের অভিজ্ঞতা বা আপনাদের প্রাপ্তি আপনি কি মনে করেন দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সাথে সহ আলোচক হিসেবে স্টুডিওতে যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতা যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি বলেছেন যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন সময়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আমরা আন্দোলন করছি, এবং এই আন্দোলনের দাবিগুলোর সাথে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, সারের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি, এটার প্রতিবাদ করছি। এবং একই সাথে এই প্রতিবাদ আন্দোলন করতে গিয়ে আমাদের যে 5 জন তরুণ সহকর্মীকে হত্যা করা হয়েছে সে হত্যারও আমরা প্রতিবাদ করছি। এইসব দাবিতে আমরা যে আন্দোলন করছি সে আন্দোলনের একটা পর্যায়ে 10টি বিভাগীয় সদরে গণসমাবেশের ডাক দেওয়া হয়েছে, এবং সেই গণসমাবেশের ডাক দেওয়ার পর থেকেই আমরা দেখছি সরকার এতটাই যে একদম মানে বিপর্যস্ত, এবং তাদের মধ্যে একটা নার্ভাসনেস আমরা লক্ষ্য করছি, এবং সেই নার্ভাসনেস এর বহিঃপ্রকাশ আমরা দেখেছি যে সরকারের মন্ত্রীরা এটা অসংলগ্ন কথাবার্তা বলছেন, এবং প্রশাসনও আমাদের সাথে অসংলগ্ন আচরণ করছে। এবং এই যে সমাবেশের আগে থেকে গণপরিবহন বন্ধ করে দেওয়া, সন্ত্রাস করা, নৈরাজ্য করা, এবং সেখানে একটা ভয় ভীতি দেখানো, এটা যেন সরকারের একটা রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে, এটা আমরা দেখতে পেয়েছি। আপনি বলেছেন এই যে আপনি নিজেও আজকে বললেন যে খুলনাতে যে ঘটনাগুলো ঘটলো, সেম ঘটনা কিন্তু আমার ময়মনসিংহে হয়েছে। ময়মনসিংহে আগের দিন থেকে আপনার আন্তঃজেলা যে আপনার গণপরিবহন সব বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি নাসিমন করিমন এই যে মহেন্দ্র সিএনজি অটো সব বন্ধ করে দেওয়া হয়েছে।
ময়মনসিং শহরে সব বন্ধ করে দেওয়া হয়েছে। ময়মনসিং শহরময় আগের দিন থেকে আপনার ককটেল ফুটিয়ে গুলি ফুটিয়ে হুন্ডা মহড়া দিয়ে একটা ট্রাশের রাজত্ব কায়েম করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের কেন্দ্রীয় নেতা জনাব নজরুল, আমাদের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমাদের বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন সাহেবের বাসায় ছিলেন, তার বাড়িতে আপনার গুলি করা হয়েছে। নজরুল ইসলাম খান সেখানে অবস্থান থাকা অবস্থায় আমি আমার সহকর্মী শরীফুল আলম কিংবা ওয়ারিস আলী মামুন আমরা একটি হোটেলে ছিলাম, সেই হোটেলে তিনবার আক্রমণ করা হয়েছে, গুলি করা হয়েছে, ককটেল চার্জ করা হয়েছে। এরকম ময়মনসিং এর প্রত্যেকটা পাড়া মহল্লায় রাত ভর আপনার ককটেল ফুটিয়ে একটা ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে, কিন্তু তারপরেও সেই ময়মনসিং এ কিন্তু জনতার স্রোত ঠেকানো যায় নাই। আপনার যেভাবে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে আপনার আগের রাতে বিভিন্ন জেলা থেকে আপনার ইয়েতে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এসে উপস্থিত হয়েছে, এটা একটা অভাবনীয় ব্যাপার, অকল্পনীয়। আমরা নিজেরাও চিন্তা করি নাই ওই রাতে আপনার কিন্তু সমাবেশ স্থল ভরে গিয়েছে। পরের দিন দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বললেন বিএনপি সমাবেশ দুপুরে, রাতে কেন নেতাকর্মী জনগণ মাঠে? তো এটা আমার কাছে মনে হয় ওনারা মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারেন না এরকম একটা আচরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওনারাই নির্দেশ দিয়েছেন, ওনারাই আবার বলছেন, ওনারা আবার প্রশ্ন করছেন। সেম আপনার খুলনাতে এটার সাথে যোগ হয়েছে, ট্রলার বন্ধ করে দেওয়া হয়েছে, আপনার নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এমনকি আগে দুই দিন আগে থেকে নেতাকর্মীরা আসছিলেন খুলনা শহরে, পথে পথে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার থেকে যেসব নেতৃবৃন্দ গিয়েছেন তাদেরও অনেককে গ্রেপ্তার করা হয়েছে, স্বেচ্ছাসেবক দলের প্রায় 8-9 জনকে একসাথে গ্রেপ্তার করা হয়েছে। তো এরকম তো সব জায়গায় হয়েছে, এগুলো করেও কিন্তু খুলনার জনসমাগমও আটকাতে পারেনি। এগুলো করে সরকার যা করলো আমার বিচারে এটা হচ্ছে সরকারের নৈতিক এবং রাজনৈতিক পরাজয়। সরকারের যদি লজ্জা থাকে তাহলে এগুলো বন্ধ করে জনদাবি মেনে নিয়ে আপনার পদত্যাগ করা উচিত। আজকে এগুলো করে সরকার তার নিজের পায়ের নিচে যে মাটি নাই সেটা আবার প্রমাণ করেছে। আজকে প্রশাসনে যে অস্থিরতা দেখা দিয়েছে, আপনার জনগণের মধ্যে যে অস্থিরতা, আপনার এই সব কিছু তো সরকারের এইসব অনৈতিক কর্মকাণ্ডই দেয়। আজকে তারা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। আজকে দেখলাম আপনার ট্রেন, আপনার খুলনাগামী ট্রেন আজকে বিকালে ঢাকা থেকে ছাড়া হয়েছে, গতকাল থেকে সেই ট্রেন বন্ধ ছিল, এমনকি ফিরতি ট্রেন সেটাও আজকে একটা সাগরদারি না কি নাম ট্রেনের সেটা আপনার বন্ধ করে দেওয়া হয়েছে বিকালবেলা, যাতে সমাবেশ থেকে মানুষ ট্রেনে উঠে বাড়িতে না ফিরতে পারে। এটা কি রাজনীতি? এটা কি প্রশাসন? আবার সরকারের মন্ত্রীরা বলেন যে বাস ধর্মঘট ডেকেছে নিরাপত্তার জন্য। আপনি নিজেই বললেন, আমি নিজে বাস মালিক সমিতির সেই প্রেস রিলিজ দেখেছি, সেখানে তারা দেখেছে নাসিমন করিমন বন্ধের জন্য তারা এই ধর্মঘট ডেকেছে। যদিও পরের দিন বিভিন্ন পত্রপত্রিকায় অনুসন্ধানী রিপোর্টে সেই বাস মালিক সমিতির নেতারা স্বীকার করেছেন যে ক্ষমতাসীন দলের রাজনৈতিক চাপে তারা এই পরিবহন ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছে। আজকে এইসব করে আমি আবারও বলবো সরকারের নৈতিক পরাজয় হয়েছে, এবং এই যে নৈতিক পরাজয় এটা ঘটতেই থাকবে। আমি দেখলাম যে আজকে ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের স্বনামধন্য সাধারণ সম্পাদক, তিনি বললেন যে লাশ ফেলে বিএনপি নাকি আন্দোলন জমাতে চায়। বিএনপি তো কোনো লাশ ফেলেনি, বরঞ্চ আওয়ামী লীগ ভীত সন্ত্রস্ত হয়ে আপনারা তারা এই আন্দোলনকে দমানোর জন্য লাশ ফেলছে, তারা লাশ ফেলে আন্দোলনকে দমাতে চায়। লাশ ফেলে আমাদের আন্দোলন জমানোর কোনো প্রয়োজন নাই, আন্দোলন এমনিই জমে গেছে, কারণ জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে এই আন্দোলনে সাড়া দিয়েছে, অংশগ্রহণ করছে। বরঞ্চ আওয়ামী লীগ এই রক্তপাত করে লাশ ফেলে নির্যাতন করে দমন করে নিপীড়ন করে এই জনগণকে এই আন্দোলন থেকে সম্পৃক্ত, জনগণকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। জি, তো তাই আমি এই কথাগুলো জি আমরা আসবো আপনার কাছে। আবার একটু আমি আহমেদ ভাইয়ের কাছে শুনি, জনাব আহমেদ হোসেন আওয়ামী লীগের সাংসদ সম্পাদক। আপনার জনাব ইমরান সালিম প্রিন্স অনেকগুলো কথা বলছিলেন, তার মধ্যে উনি যে আপনাদের একটু নার্ভাস মনে হচ্ছে উনি বলছিলেন, এবং বলছেন যে সরকারের নৈতিক পরাজয় হয়েছে। আপনি এই দুইটা ব্যাপারে আপনার একটু শুনতে চাই যে সত্যি সত্যি কি তেমন কিছু? প্রবাসী কথাগুলো তো রাজনৈতিক কথা, এগুলোর কোনো আবিধানিক ব্যাখ্যা নাই, আপনি অভিধানে গিয়ে এগুলো কোনো খুঁজে পাবেন না। আওয়ামী লীগ নার্ভাসনেস বুকছে, হ্যাঁ আওয়ামী লীগ ভয় পেয়ে গেছে, আমি ভয় পাবো কেন? আওয়ামী লীগ কি ভয় পাওয়ার পার্টি নাকি? আওয়ামী লীগ তো বুকে গুলি নিয়ে বুকে রক্ত দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করেছে কত লক্ষ। তাহলে যে খুলনার সমাবেশকে কেন্দ্র করে গত দুই তিন দিনে যা হলো, মানে খুলনার দিকে মানুষকে আসতে প্রবাস একটা কথা বাধা দেওয়ার জন্য, আপনার এ পর্যন্ত চট্টগ্রামও হলো, ময়মনসিংহ হলো, খুলনাও হলো, আপনি কিন্তু এটা কথা বলেছেন, অবশেষে শান্তিপূর্ণভাবে সমাবেশটি শেষ হয়েছে,
এটা কিন্তু আপনারা যদি বাধা না দিতেন তাহলে সমাবেশে আরো অনেক বেশি লোক আসতে পারতো, মানুষকে কষ্ট দেয়া হয়েছে, এটা আনুমানিক কথা আর কি, অনুমান নির্ভর কথা আর কি। তাহলে তো বাংলাদেশের কোটি কোটি মানুষ এখানে চলে যেত। এতই যদি জনপ্রিয়তা থাকে তার নির্বাচনে আসতে ভয় কেন? আপনার আকাশচুম্বী যদি জনপ্রিয়তা থাকে তার আপনি নির্বাচনে আসবেন। কিন্তু আহমেদ ভাই, কথাটা যেটা হলো যে এই খুলনার বিএনপি সমাবেশে যাতে লোক বেশি লোক আসতে না পারে সে কারণে নানাভাবে পরিবহন ধর্মঘট, নৌপথে আটকানো, খেয়াঘাট বন্ধ করে দেওয়া, পুলিশ ইত্যাদি করে লোক হয়তো কমানো গেছে। কিন্তু প্রশ্ন হলো যে সাধারণ অনেক মানুষ যারা বিএনপি করে না বা আওয়ামী লীগ করে না তারাও কিন্তু এই অবরোধ বা ধর্মঘটের কারণে তাদেরকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। যেটা মাসুদ কামালও বলছিলেন যে মানুষকে যে মানুষের প্রতি যে একটা এক ধরনের আপনারা যে মানুষকে যে কষ্ট দিলেন, অনেকে আছে ধরেন ঠিক আছে আমি ভাবলাম যে 100 জন লোকের মধ্যে 10 জন হয়তো বিএনপি সমাবেশে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছিল, বাকি 90 জন মানুষ কিন্তু তার প্রতিদিনের কাজের জন্য বেরিয়েছিল, তারাও কিন্তু ঠিক জায়গা যেতে পারেনি। সেইটা তো আসলে মানে মাসুদ কামাল শব্দটা ব্যবহার করছেন যে আপনাদের যেই খুলনার যা সিদ্ধান্ত সেটা আত্মঘাতী ছিল, মানে মানে অনেকটা জনগণের বিপক্ষে কি অবস্থানটা ছিল কিনা এই জায়গাটা একটু পরিষ্কার না। মাসুদ কামাল সাহেব তো তার সাংবাদিকতার মনোভঙ্গি থেকে কথা বলেছেন বা থিঙ্ক ট্যাঙ্ক, এবং আমাদের ফিন সাহেব বলছেন অভিযোগের তো শেষ নেই, যেহেতু উই আর ইন চেয়ার, উই আর ইন গভর্নমেন্ট, তা আমাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই, শেষ হবে না। আর বিএনপির কাছ থেকে তো আমরা প্রশংসা আশাও করি না, জীবনে প্রশংসা করবে না, এবং তাদের দায়িত্বে হচ্ছে হাউ টু ক্রাশ আওয়ামী লীগ, হাউ টু ক্রিটিসিজম আওয়ামী লীগ, এটা তাদের কাজ। আমরা কাজ করছি, গভর্নমেন্টের কাজ গভর্নমেন্ট করেছে, এবং বিএনপি অপোজিশন পার্টি আগে বলতো যে আমরা মিটিং করতে পারি না, বাক স্বাধীনতা নাই, এই দেশে ডেমোক্রেসি নাই, এখন তো তারা সমাবেশ করতে পারছে, মিটিং করতে পারছে, এখন কি এটা বলতে পারবে যে কর্তৃত্ববাদী সরকার, বাক স্বাধীনতা নাই, তারা কিন্তু এ কথা বলার সুযোগ নেই। এই যে ফিরি সাহেব বললেন যে গৌরীপুর আমার পাশের উপজেলা, সেখানে মিটিং করেছেন, লোকজন ছিল, বক্তৃতা করেছেন, এই যে মাঠে তারা বিচরণ করছেন, এই বিচরণটা তো ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার আছে, ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার আছে বিধায় আপনারা করতে পারছেন, করবেন, তারপরে তো সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে। যদি আপনার সমাবেশ থেকে কোনো গুলি হয়, আপনার সমাবেশ থেকে যদি কোনো আপনার পেট্রোল বোমা মারা হয়, আইন শৃঙ্খলা অবনতি ঘটলে অবশ্যই পুলিশ সেখানে তার দায়িত্ব পালন করবে। আরেকটি কথা এখানে উল্লেখযোগ্য যে তারা বলছে যে আমাদের উৎখাত করে ফেলবে, উৎখাত শব্দটা তো নিঃসন্দেহে এটা আপত্তিকর, নির্বাচনে গিয়ে জয়পরাজয় হতে পারে, উৎখাত হয় যে রায়ুব খান উৎখাত হয়েছে, ইয়াহিয়া খান উৎখাত হয়েছে, মোনায়েম খান উৎখাত হয়েছে, এরশাদ সাহেব উৎখাত হয়েছে, সুতরাং উৎখাতের শব্দটা কিন্তু সেই পর্যায়ে চলে যায়। কারণ বিএনপিতে বলছে যে তারা আপনাদের অধীনে নির্বাচনে যাবেই না, ফলে তাদের তো আর নির্বাচনে যাওয়া না যাওয়া আর নির্বাচনের পার্টি নির্বাচনে যাবে। আমি আরও এই কথাগুলোটা আবার অনেক জায়গায় বলেছি, আজকেও বলছি, আপনার টেলিভিশনে বলছি, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, নির্বাচনের পার্টি নির্বাচন ছাড়া বাঁচতে পারে না। আর বিএনপি যা বলছে লাশের রাজনীতি, বিএনপি জন্মই তো হলো লাশের উপর দাঁড়িয়ে, বিএনপি কত লাশ এই বাংলাদেশে কত মানুষকে হত্যা করেছে এই হিসাব করতে গেলে তো অনেক সময় লেগে যাবে। আমরা কি বিএনপির ইতিহাস জানি না? আপনিও জানেন, অনেকে হয়তো জানে না এই প্রজন্মের, কিন্তু জানি তো আমরা, কাজে বিএনপিকে ফেস করে মোকাবেলা করে কিন্তু দীর্ঘ 21 বছর কিন্তু স্ট্রাগল আমরা করেছি। তারপর 1996 ক্ষমতায় আসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আবার 2001 থেকে আবার শুরু হলো স্ট্রাগল, বা স্ট্রাগলের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগ সার্ভাইভ করেছে। কাজে আওয়ামী লীগকে ভয় দেখার কেন আপনি? আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল, তারপরে ক্ষমতা ফিরে এসেছে, আবার আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্য সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যদি আজকের খুলনার কথা আরেকবার আসি, মানে এই বিএনপি সমাবেশে যদি বাধা না দিতেন তাহলে আমি ধরে নিচ্ছি তাতে যা লোক হয়েছে তাতে ডাবল হতে পারতো, তাতে কি সরকারের খুব ক্ষতি হতো বা সরকার পতন হয়ে যেত? মানে এই বাধা দিতে সেটাতে আপনাদের লাভ? প্রভাস, আপনিও জানেন খুলনা এই জোনটা টেরোরিস্ট জোন, যশোয়া টেরোরিস্ট জোন, স্বাভাবিক কারণেই অবৈধ অস্ত্র এদিকে আসতে পারে, অবৈধ অস্ত্র আসতে পারে, স্বাভাবিক কারণে গভর্নমেন্টকেও এলার্ট থাকতে হয়েছে এবং আমাদের আওয়ামী লীগকেও এলার্ট থাকতে হয়েছে যে সেখানে অঘটন ঘটতে পারে। কারণ বিএনপির মিটিংয়ে শুধু বিএনপি না, বিএনপির ভেতরে আছে কিন্তু সন্ত্রাসী বাহিনী, এখানে আছে জামাত, এখানে আছে উগ্রবাদ,
এখানে আছে বঙ্গবন্ধুর খুনিদের সমর্থক, 75 খুনিদের সমর্থক, 71 খুনিরা এখানে আছে। নামটা ব্যানারটা হচ্ছে বিএনপি, ভেতরে কিন্তু অনেক আবর্জনা আছে। কাজেই এই জোনটা টেরোরিস্ট জোন, কাজেই অস্ত্র আনাগোনা ছিল, অস্ত্র আসতে পারত, অস্ত্র এখানে আক্রমণ হতে পারত, কিলিং হতে পারত, সেই কারণে পুলিশ অ্যালার্ট ছিল এবং আমাদের দিক থেকেও আমরা অ্যালার্ট ছিলাম যাতে জনগণ নিরাপত্তা পায়, যাতে বিএনপি সমাবেশ থেকে জনগণের উপর হামলা না হয়, গাড়িতে বাড়িতে হামলা না হয়, গাড়িতে আগুন দেওয়া না হয়, ট্রাকে আগুন দেওয়া না হয়, বাসে আগুন দেওয়া না হয়, ট্রাকের চালককে হত্যা করা না হয়, সেই জন্য আমরাও অ্যালার্ট ছিলাম। এখন আপনাদের অ্যানালাইসিসে বলছেন যে এইগুলো না করলে, আমরা অ্যালার্ট না থাকলে না জানি কী হয়ে যেত, কী হয়ে যেত, কী হতে পারত। এই আপনারা খুলনার একটা গণজমায়েত দিয়ে যদি মনে করেন আপনি জিতে গেছেন, তাহলে বাবা তাহলে আপনি খুলনা থেকে গভর্নমেন্ট ফর্ম করে ফেলেন, অলরাইট, নট প্রবলেম। এটা তো পারছেন না। আমরা বিরোধীদের আমার কাছে আরেকটা এই দফা আরেকটা ছোট্ট শেষ প্রশ্ন করে নেই, সেটা হলো যে আপনারা বিএনপির যে এই আপনারা বললেন যে আপনারা জনগণ নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা মাঠে ছিলেন বাড়িতে যদি, কিন্তু আমি যদি ফাইনালি বলি যে বিএনপি যদি নর্মাল সমাবেশটা হতো, কোনো বাধা দেওয়া না হতো, তাহলে তাদের সমাবেশটা আজকে হতো একদিনের কভারেজ। কিন্তু আমি দেখছি যে গত মাসুদ কামাল যেমনটি বলছিলেন যে বিএনপি নেতারা কী বলেছেন তার চেয়ে কত লোক আসলো, কীভাবে আসলো, কষ্ট করে লুকিয়ে আসলো, পালিয়ে আসলো, মার খেলো, মানে গত তিন চার দিন ধরে কিন্তু আলোচনায়, ফলে বিএনপি সমাবেশ একদিনের নিউজকে আপনারা তিন চার দিনের নিউজ বানিয়ে দিয়েছেন, তাতে কি আপনাদের লাভ হলো না বিএনপির লাভ হলো? এখন আপাতত তো আমরা দেখছি যে মিডিয়ার জগৎটা, মিডিয়া অলরেডি বিএনপি দখল করে নিয়েছে, কাভারেজ মিডিয়াই বেশি পাচ্ছে, অপোজিশন বেশি পাচ্ছে। মির্জা ফখরুল সাহেবের ভাষণ যত মিনিট দেখানো হয়, এত ভাষণ মনে হয় আমার পার্টির সাধারণ সম্পাদক অবাদুল কাদের সাহেবের আসন দেখানো হয় না। এটা মিডিয়ার স্ট্র্যাটেজি, মিডিয়ার কৌশল গভর্নমেন্টকে চাপে রাখা, এটা আমরা বুঝি। সুতরাং মিডিয়া কভারেজ দিয়েছে তাতে আমরা হারিয়ে গেছি, কথা বলা যাবে না, না হারিয়ে যাওয়ার কথা, মিডিয়া কভারেজ লস করে ফেলেছি এটাও বলা যাবে না। মিডিয়ার কাজ মিডিয়া করেছে, আমাদের কাজ আমরা করেছি, বিএনপির কাজ বিএনপি করেছে, শেষ রাউন্ডে গিয়ে কী হবে সেটা হচ্ছে ভুল কথা। আচ্ছা জি, আমরা সেটা দেখবো, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় আসবো শেষ রাউন্ডে কে জিতে কে হারে সেটা জানার জন্য। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম আজকে খুলনায় বিএনপির যে বিভাগীয় সমাবেশ, এসব আজকে খুলনায় হয়েছে, এর আগে ময়মনসিংহে হয়েছে, চট্টগ্রামে হয়েছে, তারপর ধাপে ধাপে সবগুলো বিভাগীয় সদরে হবে, শেষ হবে আগামী 10ই ডিসেম্বর ঢাকায়। এই সমাবেশকে ঘিরে রাজনীতিতে নানা রকমের উত্তেজনা, উত্তাপ, কথা, পাল্টাপাল্টি কথা, নানা রকমের কথা হচ্ছে। এবং বিরতির আগে বিএনপি নেতা ইমরান সালেহ প্রিন্স বলছিলেন যে সরকার নার্ভাস হয়ে তাদেরকে বাধা দিচ্ছে এবং সরকারের ইতিমধ্যে নৈতিক পরাজয় ঘটেছে। যেটা মাসুদ কামাল, আমরা আজকে বিএনপির যে ধারাবাহিক সমাবেশের 10টার আজকে তৃতীয় সমাবেশ গেল, তার মানে সামনে কিন্তু আরও 7টা সমাবেশ বাকি রয়ে গেছে। ফলে মানে খুলনায় যেটা হলো, মানে প্রথম চট্টগ্রাম যথেষ্ট ভালো ছিল, মানে ওই অর্থে বাধা দেওয়া হয়নি, ময়মনসিংহে বাধা দেওয়া হয়েছে তুলনামূলক কম, কিন্তু খুলনাতে বাধাটা আরও বহুমুখী ছিল। এবং সামনের দিনগুলিতে আপনার আশঙ্কা বলেন বা প্রত্যাশা বলেন বা কী বলেন যে এটা মানে সরকারি দলের ইয়েটা কী, তারা কি বিএনপিকে সমাবেশ করতে দিচ্ছে? সেটা তো আহমেদ ভাই বললেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সমাবেশের অনুমতি নিয়ে সমাবেশ করা নিয়ে সমস্যা নেই, কিন্তু যে আটকানোর যে চেষ্টাটা হয়েছে সেই চেষ্টাটা কি অব্যাহত থাকবে নাকি আরেকটু বেটার পরিস্থিতি আমরা দেখতে পাবো? বলা কঠিন, হয়তো আপনি বলতে পারতেন যে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে গভর্নমেন্ট যেতে পারে কি না, মানে দুইটাতে ট্রায়াল দিয়ে দেখলো সুবিধা হলো না, এখন আবার ছেড়ে দিয়ে দেখা যায় কী হয়, এটা হতে পারত। কিন্তু না, রাজনীতিতে এটা হয় না, রাজনীতিতে হয় না কেন, কয়েকটা জিনিস যে একটা পলিটিক্যাল লিডার, যে আমরা যারা সাধারণ মানুষ আমরা কিন্তু অনেক কিছু বলে ফেলাই, আমরা আমাদের মনে হলো ইনস্ট্যান্ট মনে হলো ইনস্ট্যান্ট বলে ফেলাইলাম, আমরা কিন্তু আফটার ইফেক্টে অত ভাবি না যে পরে এটার কী হবে। এখনও যে আমি একটা কিছু বললাম, আপনি আমাকে একটু গালাগালি করলেন, এই ধর্মী এটা ঠিক বলেন নাই, অমুক তমুক বলে দিলেন, শেষ, এই চ্যাপ্টার কিন্তু এখানে ক্লোজ। কিন্তু পলিটিক্যাল লিডার যখন কোনো কথা বলে এটার কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রভাব পড়ে, কারণ জনগণ তো ওনাদের মুখের দিকে তাকিয়ে থাকে। এই যে আহমদ ভাই যে কথাটা বললেন একটু আগে, এটা কিন্তু আসলে আহমদ ভাইয়ের কথা না, এটা উপাদুল কাদের সাহেবের কথা। উনি বলেছিলেন, আমি আজকে একটু পড়লাম এক জায়গায়, উনি বললেন যে বিএনপি সভা নিয়ে আলোচনা করে বলছিলেন যে বিএনপির সভায় তো সব সন্ত্রাসীরা জড়ো হয়, ওনারা তো বিএনপির তো সন্ত্রাসীদের একত্রিত করে, এই যে কথাটা বলছেন, জানেন এটা কিন্তু একটু দীর্ঘমেয়াদী প্রভাব আছে। দীর্ঘমেয়াদী প্রভাব কেমন, যেমন আজকে জনসভায় যে লোকগুলি হাজির হয়েছে এখানে, কিছু লোক তো ভাই আপনিও তো নিজেও জানেন
কিছু লোক তো জনসভা নেবে দেখতেও যায়, আমরাও বহুবার গেছি, সাংবাদিক হওয়ার আগেও যখন স্টুডেন্ট ছিলাম একটা জনসভা হয়তো দেখতে যেতাম, দেখি না কে কেমন হয় লোকজন, অনেক রকম দেখতেও যায়। তো আপনি তো সবাইকে সন্ত্রাসী বানা দিলেন ভাই, এটা তো আপনি পারেন না, এগুলি যেন বলেন কথাগুলো কেয়ারফুলি বলতে হয়, কেয়ারফুলি বলতে হয়। এই আহমেদ ভাই যে কথা একটু আগে বললেন যে খুলনা একটা টেরোরিস্ট জোন, এটা এখন আর বলা যায় না, এক সময় ছিল, আমি অস্বীকার করি না, এক সময় সরবরাহ টরবরাহ ছিল, র্যাবের যে প্রশংসাটা করতেই হয় সেটা তো এই কারণে, র্যাব তো সময় যে এই সরবরাহ দমন করছে না ভাই, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, এখন তো নাই, এখন বলা যায় না। আচ্ছা ঠিক আছে, যদি ধরলাম তর্কের খাতিরে ওটা টেরোরিস্ট জোন, এই জন্য বেশি সতর্ক ছিলেন, তো ময়মনসিংহে কেন, ময়মনসিংহে টেরোরিস্ট জোন তা তো না। তো আসলে এটা ওইগুলি অজুহাত, অজুহাত দেওয়ার দরকার নাই, মধ্যে কথা হলো কোনো না কোনো এক পর্যায় থেকে সিদ্ধান্ত হয়েছে যে আপনারা সমাবেশটাকে আটকাতে চান, এবং সেই সিদ্ধান্তটা আমি মনে করি বুমেরাং হয়ে গেছে, এবং আমি এটাও বিশ্বাস করি যে দলের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত আসেনি, এটা হলো আমার ধারণা। কারণ একটা দল এ ধরনের বালখিল্যপূর্ণ সিদ্ধান্ত দেবে এটা হতে পারে না, আমার কাছে আমার বিশ্বাস, আমার বিশ্বাসে কুলায় না। আওয়ামী লীগ তো ভাই কিছু কিছু চিনি, আওয়ামী লীগ তো গত 14 বছর ধরে তো দেশ আছে, তাদের তো কিছু চিনি, তো যতটুকু চিনি মিলে না, এটা হয় না, কারণ ওনাদেরও শিক্ষা তো আছে। কেন বিএনপি আমলে ভোলার থেকে লঞ্চ টঞ্চ সব বন্ধ করে দিল না, খেয়াল নেই আপনাদের, সব লঞ্চ বন্ধ করে দিল, কোনো ফল হয়েছিল, সরকার কিছু করতে পারছিল, এসে আমলে এরকম বহু ঘটনা ঘটছে, আমরাই প্রত্যেকে নিউজ করছি যে সরকারই হরতাল করে দিল, করছিলাম ঢাকা শহর, সরকার ঢাকা শহর অবরুদ্ধ করে দিল, কিন্তু তো আমরা বলেছি, তো সেই ঘটনাটাই তখন হচ্ছে। তো ওইখান থেকে তো শিক্ষা যদি নেয় তাহলে এটা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত, এটা আমি পার্সোনালি মনে করি না। তাহলে যাদের সিদ্ধান্তে ঘটনাটা ঘটেছে তাদেরকে থামানোর সময় হয়েছে আমি মনে করি। কিন্তু ওই আপনি যে সমস্যা, যেটা হলো সমস্যাটা হলো কি, রাজনীতিতে না ওই মোমেন্টাম বলে একটা ব্যাপার আছে, কিন্তু যেটাকে বাংলায় আমরা বলি গতি জড়তা, ওটা কিন্তু উঠাই দিছে আওয়ামী লীগ, এই উঠাই দিয়ে কিন্তু ভুলটা করছে আমি মনে করি। কারণ এখন থামাইলে আবার কী হবে এটাও বলা কঠিন, এখন কিন্তু কঠিন সমস্যা, এখন কিন্তু ওই মানে ইজিভাবে যেটা আমরা দেখি যে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আগে যেটা ভুল হয়েছে অতএব এবার শুদ্ধ করি, আগামী যেহেতু রংপুরে বোধ খুব সম্ভবত রংপুরে, হ্যাঁ আমার যদি মনে হয় রংপুরে, এবং সেখানে জাতীয় পার্টির কী ভূমিকা থাকবে বলা কঠিন, কারণ জাতীয় পার্টি তো এখন আবার অন্যরকম চেহারায় আবির্ভূত হয়, তারা বিরোধী হওয়ার চেষ্টা করছে, হ্যাঁ কাজে ওখানে কী হবে বলা কঠিন, কাজে এখন আসলে প্রেডিক্ট করার কোনো। তবে আমি আমি আপনি বলছিলেন যে রাজনীতিবিদদের কথা নিয়ে, আমি আজকে এই খুলনা সমাবেশে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে, উনি বলেছেন যে এই সরকার এই বছরের মধ্যে পতন ঘটে যেতে পারে, মানে সরকার এত নড়বড়ে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, উনি নেতাকর্মীদের সবাইকে বিমানবন্দরে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, যে বিমানবন্দরে ওনাদের নেতা আসবেন তাকে রিসিভ করতে হবে। মানে এই মানে যদি আমি নেতার, আমি পত্রিকায় নামটা পাইনি, যদি নেতাটি তারেক রহমানকে বুঝিয়ে থাকেন যে উনি শিগগিরই দেশে আসবেন তাকে বিমানবন্দরে রিসিভ করতে হবে, কিন্তু যদি আমি সাধারণ আইনের কথা বলি তাহলে তো আসলে তারেক রহমান যখনই দেশে আসবেন ওনাকে তো পুলিশ রিসিভ করবে, কারণ ওনার দণ্ড আছে, উনি প্রথমে আগে কারাগারে যাবেন তারপরে আদালতের মাধ্যমে ক্লিয়ার হয়ে, যদি আমি সেরকম পরিস্থিতি হয়, কিন্তু ওনারা মানে শামসুজ্জামান দুদু আজকে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন যে আপনারা সব এয়ারপোর্টে আসবেন, শিগগিরই আসবেন, টাইম বলেননি, আর বলেছেন যে এই বছরই সরকারের পতন ঘটে যাবে। মানে সেটা আমি একটু ছোট করে বলি, দুদু ভাই কথাগুলি বলেছেন, উনি তো ছাত্রবৃত্তি ছিলেন, আমরা তখন ইউনিভার্সিটি পড়ি তখন তো ওনাকে পেয়েছি, তো উনি বলেছেন, উনি ওনার মতো করে বলেছেন, আমি এটা আমার হিসাবে কোনো ব্যাখ্যা পাই না, টাইম ফ্রেম করে দেওয়া ঠিক না, এই বছর তো শেষ হতে খুব বেশি দিন লাগবে না, এই বছর এটার সাথে যদি আরেকটু যোগ করি, আমানুল্লাহ আমান কয়েকদিন আগে বলেছেন যে 10ই ডিসেম্বরের পর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের কথায় দেশ চলবে, কিন্তু ওনারা কিন্তু একদম মানে ডিসেম্বর, হ্যাঁ ওই জলিল ভাই বলছিল না 30 এপ্রিল ট্রাম্প কার্ড ঘটে যাবে, ওইরকম আরেক ট্রাম্প কার্ড আর কি। স্যার এগুলো যেমন কি ওই যে বলার টেম্পো তো বলে ফেলায়, বুঝছেন না, এগুলো রিস্ক হলো কি যে এই যে ডেড লাইনটা উনি দেন ওটা তো একসময় শেষ হবে, ওটা শেষ হওয়ার জন্য কিন্তু বেশি দিন দেরি করতে হবে না, যখন শেষ হবে তখন কি হবে, তখন কিভাবে কি হবে। আর একটা কথা আমি বলি এখানে, যদি ওনার কথাটা সত্য হয় যে ওনারা একটা গণ অভ্যুত্থান ঘটাতে পারেন 10ই ডিসেম্বরের পর থেকে, যদি খালেদা জিয়া এবং তারেক রহমানের কথায় যদি দেশ চলে যদি হয়, তাহলে কিন্তু তারেক রহমানের দেশে ফিরতে আর আইনের কোনো সমস্যা হবে না, তখন তো টেম্পোতে চলে আসবেন, কিন্তু কতটুকু কী হবে সেই বাস্তবতা আছে কি না, এটা আপনি খুলনায় এক জনসভা করলেন, ময়মনসিংহের এক জনসভা করলেন, কইরে বুঝে গেলেন,
আমরা বিষয়টা এত সরলীকৃত না, এত সরলীকৃত করা যাবে না। জি জি, জনাব ইমরান সালে প্রিন্স, আপনার কাছে আসছি। এই যে মানে আপনাদের দলের দুজন নেতা দুজনেই মানে মানে শামসুজ্জামান দুদু ভাইস চেয়ারম্যান, আমানুল্লাহ আমানও মানে দলের একটি মানে ঢাকা মহানগরের একটা শাখার সভাপতি, ওনারা যখন নাকি এরকম ডিসেম্বর 10ই ডিসেম্বরের পরে খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে বা দুদুভাই যখন বলেন যে এই বছরের মধ্যে সরকারের পতন হয়ে যাবে, এগুলো ঠিক কথার কথা নাকি আপনারা মানে জাস্ট কর্মীদের সান্ত্বনা দেওয়ার জন্য বলা, নাকি এই কথার মধ্যে কোনো ঠিক আপনাদের কোনো রাজনীতি লুকিয়ে আছে? দেখুন, দুদুভাই কি বলেছেন খুলনায় আমি ঠিক শুনি নাই, আমি এখন ময়মনসিংহে অবস্থান করছি, আমি শুনি নাই। তবে যেটা মনে হয় উনি এই সেন্সে বলেছেন যে আন্দোলন যে পর্যায়ে যাচ্ছে, যেখানে আপনার যদি প্রশাসন যদি আপনার নিরপেক্ষ থাকে বা তারা যদি জনগণের বিরুদ্ধে অবস্থান না নেয়, তাহলে তো এই সরকারের একদিনও ক্ষমতায় থাকার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এটা কালকেই সরকারের পতন ঘটবে না, কিন্তু সরকারের পতন হতে হলে তো নির্বাচন লাগবে, সেটা দলীয় সরকারের অধীনে হোক, তত্ত্বাবধায়ক, মানে নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের তো মানে এই বর্তমান ব্যবস্থা থাকবে না। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, এই সরকার তাদের অধীনে নির্বাচন করার পক্ষে অবস্থান নিয়েছে, জনগণকে সাথে নিয়ে বিএনপি এবং অপর অপর রাজনৈতিক দলগুলো এই সরকারকে সরিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো সুযোগ নেই। এই সরকার জনগণের বিরুদ্ধে আজকে অবস্থান নিয়েছে, যুদ্ধ ঘোষণা করেছে, এবং যে কারণে আপনারা দেখেছেন এই যে খুলনা বলেন, ময়মনসিংহ বলেন, চট্টগ্রাম বলেন, তারা সেখানে জনসমাবেশ জনসমাগম তারা করতে দিতে চায় না। জনসমাগম না করতে দেওয়ার কারণটা কি? তারা জনগণকে ভয় পায়, তারা জন আতঙ্কে ভুগছে, সেই কারণেই তারা এই কাজগুলো করছে। আমি আগেই বলেছি সরকার নার্ভাসনেসের মধ্য থেকে এগুলো করছে বলে আমার মনে হয়। আর খুলনার জনসমাবেশ যেটা আপনারা নিজেরাই দেখেছেন, এটা কি আকার ধারণ করেছে, জনগণ এবং দলের নেতা কর্মী সমর্থকরা কিভাবে ঝুঁকি নিয়ে ট্রলার করে গিয়েছে, সেই ট্রলারে আপনার বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতারা জলদস্যুর মতো আক্রমণ করে তাদের হাত থেকে ঘড়ি, মোবাইল, নগদ অর্থ তারা সেখানে ছিনিয়ে নিয়ে গেছে, এমনকি খাবার পর্যন্ত ছিনিয়ে নিয়ে গেছে। এরকম নিউজও কিন্তু আপনার আজকে বিভিন্ন পত্র পত্রিকায় এসছে, কিন্তু তারপরেও আপনার এই জনসমাগম মানে রুখতে পারে নাই, যে কারণে একটি শীর্ষস্থানীয় দৈনিক আজকে সকালেই আপনার নিউজ করেছে যে এই খুলনার জনসমাগমকে তারা বলেছে মানে জনগণের সমাগম, সি অফ পিপুল তারা বলেছে এই সমাগম জনসমুদ্র। তো এখন সেই কারণে বলি যে এইগুলো করে তাদের কোনো লাভ নাই। উনি আপনি বলে এখানে আমাদের মাসুদ কামাল খান বললেন যে আওয়ামী লীগের দলের শীর্ষ পদ থেকে হয়তো এরকম সিদ্ধান্ত আসে নাই, স্থানীয়রা হয়তো এই কাজটি করেছে, কিন্তু আমি একটু বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই, কিছুদিন আগে ওনাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব দলের কর্মীদেরকে সাবধান করে দিয়ে বলেছেন, নেত্রীর নির্দেশ ছাড়া কেউ বিরোধী দলের উপর হামলার সাথে জড়ালে তার বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হবে, কঠোর অবস্থান নেওয়া হবে। তাহলে আমি বলতে চাই যে এরা এই যে আজকে যে সমাবেশগুলো হলো, এগুলি কি ওনাদের নেত্রীর নির্দেশ হয়েছে? যদি নাই হয়ে থাকে তাহলে তারা এই হামলা বা এই ঘটনাগুলো যারা ঘটালো তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এই প্রশাসন কে আপনার ট্রেন বন্ধ করে দিল, আপনার লঞ্চ বন্ধ করে দিল, এটা কি আপনার ওনাদের নেত্রীর নির্দেশে করেছে না প্রশাসন নিজের উদ্যোগেই করেছে? এখানে আমাদের মানে মানে ওবায় কি বলে আহমদ সাহেব বললেন যে বিএনপির সমাবেশে সন্ত্রাসীরা জড়ো হয়, এই জন্য পুলিশ সতর্ক থাকে ইত্যাদি ইত্যাদি। ওনাকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই, এই পর্যন্ত যেগুলো সমাবেশ হয়েছে ওনাদের বাধা বিঘ্ন কি উপেক্ষা করে, সন্ত্রাস কি উপেক্ষা করে, সেখানে আমরা কোন জায়গায় সন্ত্রাস করলাম, আমাদের হাতে কোথায় ওনারা অস্ত্র দেখেছে? বরঞ্চ আমরা অস্ত্র দেখেছি, এই যে ময়মনসিংহের সমাবেশে ওনার পাশে তো ফুলপুর বলেন, মুক্তাগাছা বলেন, আপনার ত্রিশাল বলেন, ভালুকা বলেন, এইসব জায়গায় বিশাল বিশাল দা কিরিশ নিয়ে থানার সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁড়িয়েছিল, যাতে আমাদের নেতাকর্মীরা আপনার এই মিটিং এ আসতে না পারে। তখন তো ওই থানার থেকে বের হয়ে পুলিশ তাদের গ্রেফতার করা নেই। তা এই সন্ত্রাসী তো ওনারা করছে, বরঞ্চ ওনারা করে আজকে সেটা বিএনপির উপর দায় চাপিয়ে দিতে চায়। আপনি বলেছেন উনি আহমদ সাহেব বললেন যে ওনাদের কাজ ওনারা করছে, মিডিয়ার কাজ মিডিয়া করছে, শেষ রাউন্ডে কে জিতে কে হারে এটা দেখা যাক, ইনশাল্লাহ শেষ রাউন্ডে জনগণই জিতবে।
জনগণের মুখেই হাসি ফুটবে। ওনাদের এই যে ওনারা ক্ষমতায় থেকে নির্বাচন করার স্বপ্ন সেটা দুঃস্বপ্নে পরিণত হবে এই এইবার। আর ওই ঘুঘুকে আমরা বারবার ধান খেতে দিতে চাই না। যে একটা কবিতা আছে, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, সেই ঘুঘুকে আর ধান আমরা খেতে দিব না। জনগণ সেই ধান এবার কড়াই গন্ডায় মেপে তার ঘরে উঠাবে ইনশাল্লাহ। এগুলো করে তারা জনগণকে তারা আজকে মানে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখতে চায়। তিনি বলেছেন যে তিনি সন্ত্রাসের কথা তো আমি বললাম, এর আগে তারা অনেক কথাগুলো বলেছেন যে আমাদের সমাবেশের লোক হয় না, আমরা ভাড়া করে নিয়ে আসি ইত্যাদি ইত্যাদি। ওনাদের তথ্যমন্ত্রী এক কথা বলেন, ওনাদের সাধারণ সম্পাদক আর এক কথা বলেন। ওনাদের সাধারণ সম্পাদক গতকাল যে কথা বললেন, আজকে যে কথা বলেছেন সেই কথার সাথে কোনো মিল নাই। তো এই যে তাদের যে আবোল তাবোল বক্তব্য এবং এই যে তাদের অসংলগ্ন বক্তব্য, এটা তাদের পায়ের নিচে যে আজকে মাটি নাই, জনগণের আন্দোলনের ভয়ে ভীত হয়ে তারা যে আজকে আতঙ্কিত, সেটারই বহিঃপ্রকাশ হচ্ছে তাদের এইসব কথাবার্তা। আর প্রিন্স ভাই, একটা আপনার কাছে, আপনি বিরতিতে যাবো তার আগে একটা শেষ প্রশ্ন আপনার কাছে আমার, সেটা হলো যে আপনাদের তো মূল দাবি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, আপনারা যে আন্দোলন করছেন বিভাগীয় সমাবেশ করছেন, কিন্তু যদি আপনাদের এই আন্দোলনেও যদি এই দাবি তারা না মানে, তাহলে আগামী 2023 বা 2024 যে নির্বাচনটি হবে তখন আপনাদের অবস্থান কি কি হতে পারে? আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই, দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, জনগণের যে পরিস্থিতি, বিশ্বের যে পরিস্থিতি, আওয়ামী লীগ তাদের এই যে তাদের অধীনে নির্বাচন করার যে স্বপ্ন সেটা বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ। আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। আওয়ামী লীগ যদি জনগণের ভালো চায়, জনগণের প্রতি যদি তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে, মমত্ববোধ থাকে, দেশের প্রতি যদি ওনাদের ন্যূনতম ভালোবাসা থাকে, তাহলে তারা এই যে তাদের একগুয়েমি যে নিজেদের অধীনে নির্বাচন করে জনগণের রায় ছিনতাই করে আবার নিজেদেরকে নির্বাচিত করা, যেটা 2014 এবং 18 করেছে, এরকম চিন্তা থেকে তারা সরে আসবে এবং দেশের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করবে। এখানে আহমদ সাহেব বললেন যে আমাদের এত জনসমর্থন যদি থাকে তাহলে নির্বাচন করতে বাধা কোথায়, আমরা ভাই নির্বাচন করেই ক্ষমতায় যেতে চাই। কিন্তু আপনাদের অধীনে নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হওয়ার কোনো সুযোগ নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেটা আন্তর্জাতিক ভাবে একটি রিপোর্ট প্রকাশ করেছিল গত 2 বছর আগে, সেখানে তারা স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ বর্তমান সরকার নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে চুরমার করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যেখানে জনগণের স্বাধীন মত প্রকাশ, স্বাধীন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন কিংবা ক্ষমতার পালা বদলের সুযোগ আজকে নষ্ট হয়ে গেছে, সেই সুযোগ আর নাই। তো সেই কারণেই আমরা বলেছি যে এইবার তাদেরকে বলবো যে আপনারা পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন, তখন দেখবেন জনগণ কাকে ভোট দেয়। জনগণ, আপনারা বলছেন এত উন্নয়ন করেছেন, এত যদি আপনারা উন্নয়ন করে থাকেন তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আমরা একটা বিরতি যাবো, আপনার কথা বুঝতে পেরেছি। আমরা বিরতির পরে আহমেদ ভাইয়ের কথা শুনবো, ছোট্ট বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম দেশের রাজনীতি নিয়ে। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। জনাব আহমেদ হোসেন আছেন আমাদের সঙ্গে, তার কথা শুনে শেষ করব। জনাব আহমেদ হোসেন, বিরতির আগে সৈয়দ ইমরান সালে প্রিন্স হোসেন ওইসব প্রথম কথাটা আপনি তুলেছিলেন যে শেষ রাউন্ডে যে জিতবে সেই আসলে মূলত বিজয়ী, কিন্তু ইমরান সালে প্রিন্সের দাবি যে শেষ রাউন্ডে ওনারাই জিতবেন এবং আপনাদের জেতার কোনো সুযোগ নেই। আপনাকে প্রবাস ধন্যবাদ। এখানে সাংবাদিক কামাল, তার ছোটো করেই বললাম মাসুদ কামাল, তার একটি বক্তব্য খুব পরিধানযোগ্য। শব্দ দিয়ে কিন্তু অনেক অর্থ বুঝিয়ে দেওয়া যায়, যদি বালকিল্যতা। আবার তিনি ইউটার্ন করলেন, কিন্তু তার বক্তব্যে একটা পর্যায়ে ইউটার্ন করলেন, প্রথম যে রাউন্ডে গেলেন পরে ইউটার্ন করে ফিরে আসলেন। আপনি যখন জিজ্ঞেস করলেন যে ডিসেম্বরে আপনার সরকার দায়িত্ব পালন করবে বেগম জিয়া বা তারেক জিয়া, বা আপনার এয়ারপোর্টে যান তারা যে আসছে, এইটাকে তিনি কিন্তু ইউটার্ন করে তিনি এটাকে কিন্তু সাপোর্ট করতে পারেননি। এখানে তার নিরপেক্ষতা প্রমাণিত হয়েছে, এটা ব্যারেস্ট করেছেন, এটা বলে অ্যাকুরেট অ্যানালাইসিস, এটাকে বলে বাস্তববাদিতা। এই বাস্তববাদিতা হচ্ছে মেইন থিং ইন পলিটিক্সেও, আপনাকে বাস্তববাদী হতে হবে।
পলিটিক্যাল ডিসিশন তো আমরাই নিব, পলিটিক্যাল নেতারাই ডিসিশন নেবে, পলিটিক্যাল পার্টি ডিসিশন নেবে, সাংবাদিক অ্যানালাইসিস করবে। বাট আপনাকে রিয়ালিটি মানতে হবে যে ডিসেম্বরে যে সরকারের আপনার দেশ আপনারা ছাড়াবেন, মানে কমিনি হয়ে গেছে তারেক জিয়া, যে তারেক জিয়া এখন পলাতক দুর্নীতিবাদ, আবার টেক ব্যাক বাংলাদেশে ফিরে আসবো, আবার হাওয়া ভবন হবে, আবার 21 আগস্টের গ্রেনেড হামলা হবে, আরেকটা জিয়াউর রহমানের অনুসন্ধানে বিএনপি ব্যস্ত, এখন আরেকটা জিয়াউর রহমান খুঁজে পাওয়া যায় কি না। আমিও বটম লাইন বলে দিলাম, বটম লাইন পরিষ্কার পরিষ্কার, আমাদের ঘাড়ের উপরে মাথা থাকবে কি থাকবে না, উই ডোন্ট থিঙ্ক সো, যে বাংলাদেশে সংবিধানের ভিত্তিতে নির্বাচন হবে। আমেরিকা যদি তার সংবিধানকে বাতিল না করে, সাসপেন্ড না করে সংবিধান ভিত্তিতে নির্বাচন হয়, ব্রিটেনে যদি হয়, ভারত যদি হয়, পৃথিবীর সব দেশে হয়, বাংলাদেশেও সংবিধানের ভিত্তিতে নির্বাচন হবে, সকল তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট ইহজনমে আর ফিরে আসবে না, পরিষ্কার বক্তব্য। সেই ক্ষেত্রে নির্বাচন হবে ইন টাইম অ্যাকর্ডিং টু সংবিধান, এবং নির্বাচনকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থাকবেন এক্সিস্টিং প্রাইম মিনিস্টার, ছোট্ট ক্যাবিনেট হবে, আর নির্বাচন কন্ডাক্ট করবে নির্বাচন কমিশন। এটা হচ্ছে আমাদের পরিষ্কার স্পিচ। কিন্তু এরকম হলে তো বিএনপি নির্বাচনে আসবে না বলছে তারা। বিএনপি নির্বাচনে না আসলে তারা আবার টেরোরিজম করবে, আবার উগ্রবাদের প্রতি ফিরে যাবে, আবার এই দেশের জনগণ আবার তাদেরকে প্রতিহত করবে, রুখে দাঁড়াবে। যেই বল জন্য বললাম, জনগণের কাজ জনগণ করবে, আর যারা অপশক্তি, অপশক্তির কাজ অপরাজনীতি, অপরাজনীতি করবে। বিএনপি ভুলে ভুলে বিএনপি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, আবার হারিয়ে যাবে, আবার হারিয়ে যাবে, আমি বললাম। এবং নির্বাচনের আগে যত বড় ওই কথা বলুক না কেন, নির্বাচন ঘনিয়ে আসছে, আপনার 23-এর শেষ দিকে হবে অথবা 24-এর শুরুর দিকে হবে নির্বাচন, হবে হবে হবে, না হলে আমরা একথা বলছি, আমার বিলাপের লিডার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 19 বার কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন, বঙ্গবন্ধু কিন্তু জীবন দিয়েছেন, হেরে যাননি। আমরা জীবন দিতে পারি বাট আমরা পরাজিত হই না, উই ক্যান ডাই, উইল নেভার ডিফিট, আমরা ডিফিট হব না। ডিফিট আওয়ামী লীগের ইতিহাসে পরাজয়ের কোনো অধ্যায় নাই, জিতেছে বারবার, সাফার করেছে, জীবন দিয়েছে, লক্ষ লক্ষ কর্মী জীবন দিয়েছে, হাজার হাজার কর্মী জীবন দিয়েছে, জীবন দিয়ে আমরা ইতিহাসকে জয় করি, ইতিহাস সৃষ্টি করি, জনতার ইতিহাসকে সৃষ্টি করি, জনতার জয়কে নিশ্চিত করি। কাজে আমাকে বলেছেন আপনি, আমি স্পষ্ট কথাটা বলে দিলাম, এক কথা বারবার ঘুরিয়ে লাভটা কি, মেসেজ দিয়ে দিলাম, দিস ইজ দি লাস্ট মেসেজ, ফার্স্ট মেসেজ, এটাই প্রথম মেসেজ, এটাই শেষ মেসেজ, নির্বাচন হবে হবে হবে, কারণ নো বডি কেউ পারবে না, অপশক্তির কাজ অপশক্তি করবে, আমরাও দেখব অপশক্তির মোকাবেলা করি তো আমরা বেঁচে আছি, ইতিহাস সৃষ্টি করেছি। অপশক্তি তুমি যেই হও তোমাকে পালাতে হবেই, তোমাকে পরাজিত হতে হবেই। ডিসেম্বরের 10 তারিখ সমাবেশ দিয়েছেন আপনারা, শিক্ষা পাবেন, এই ডিসেম্বর মাস বিজয়ের মাস, লং মার্চ করে আমরা এসেছিলাম, জানি না উনি কোথায় ছিলেন, উনি যুদ্ধে গিয়েছিলেন কিরম জানি না, আমরা লং মার্চ করে এই ঢাকা শহরে এসেছি, এই ঢাকা শহরে মুক্তিযোদ্ধারা এসেছে, এখানে আজ আত্মসমর্পণ করেছে, 16 ডিসেম্বরে আমার বিজয় গাথা ইতিহাস, আর এই বিজয়ের মাসে 10 তারিখে আপনি কি অপশক্তি, অপশক্তি যারা পরাজিত অপশক্তি, সে অপশক্তি আবার 10 তারিখে এখানে দাঁড়িয়ে বক্তৃতা করবে আমার বিজয়ের বিরুদ্ধে, আর এই বিজয়ের বিরুদ্ধে তারা বক্তৃতা করবে, বিজয়ের পক্ষের জনতা বাঙালি আবার জেগে উঠবে, আবার জাগ্রত হবে, জেগে যদি উঠে তারপর যদি কোনো ঘটনা ঘটে এর দায় কিন্তু বিএনপিকে নিতে হবে। জি জি, জনাব আহমেদ হোসেন আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন।